এএসআর নিউজ লাইক করুন, শেয়ার করুন, কমেন্টস করুন, সাবস্ক্রাইব করুন, দেখতে থাকুন এএসআর নিউজ। সমকামীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে ঐতিহাসিক রায় দিল সুপ্রিম কোর্ট। স্বভাবতেই সমকামীদের মধ্যে উল্লাসের সৃষ্টি হয়েছে। গতকালকে 6 তারিখে এই সুপ্রিম কোর্টের যে রায়টি বেরিয়েছে সমকামীদের সম্পর্কিত, যে আমরা আমাদের দীর্ঘদিনের এই আন্দোলন, প্রায় 157-156 বছরের এই আন্দোলনের পর আমরা স্বাধীনতা দিবস, আমাদের কাছে ছিল স্বাধীনতা দিবস, কালকে আমরা উদযাপন করেছি, আজকেও আমরা একত্রিত হয়েছি এবং আমরা এই বিষয়ে খুব উল্লসিত এবং আনন্দিত যে আমাদেরকে যেভাবে আমরা অত্যাচারিত হয়েছি নানা ক্ষেত্রে, সমাজের ক্ষেত্রে নানাভাবে অত্যাচারিত ও বঞ্চিত হয়েছি, মানুষের কাছে নানা টিপ্পণী এবং হাসি ঠাট্টার যে অত্যাচার, সেই অত্যাচারের হয়তো বা শেষ হলো কালকে এই সুপ্রিম কোর্টের যে প্রধান বিচারপতি ছিলেন তার এই রায়। এই আইন আসার ফলে আমরা খুবই আনন্দিত এবং এই আইন আসার ফলে আমাদের যে স্বাধীনতা, মানবাধিকার স্বাধীনতা সংবিধানে দেওয়া আছে, সেই স্বাধীনতার আমরা অধিকারী হলাম। এতদিন হয়তো দেখা যেত যে দুটো মানুষ স্বাধীনভাবে একই লিঙ্গের মানুষ থাকতে গেলে থাকতে পারতো না, আইনি কারণে। সেই আইনি কারণ আজকে দূরে চলে গেছে। মহামান্য বিচারপতির বেঞ্চ, ডিভিশন বেঞ্চ যে রায় দিয়েছে তাতে আজকে এই সাথে থাকা বা পাশে থাকা আইন সিদ্ধভাবে বৈধ হলো। এএসআর নিউজ আপাতত এ পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং অবশ্যই কমেন্টস করুন। আজকের মতো এএসআর নিউজ এখানেই শেষ করছি। নমস্কার।